resort. ये हमारे B2 कोच हमारे एक और चार ते दिए से उठे पड़ी ताड़ी समय प्राय हो ही गए आठटा कुड़ीते छाड़ार कथा आठटा पैंतीस छाड़ते हमारे कांचनकन्या कोलकाता मेट्रो के हारिए दिए एगिए चले पुरो रेसारेसि के मेट्रो ना कांचनकन्या समजिदार और এদিকে আমার মানে অনেক दिन ধরে একটা ইচ্ছা ছিল যে ট্রেনেতে এরকম একটা ওদের বিরিয়ানি এনে জমিয়ে খাওয়া হবে কি একটা জমিয়ে ঘুম হবে না কারণ এক আর চারে পড়েছি তো এখানে দরজার সামনেই ফটাং ফটাং সারা রাত হতেই থাকবে যাই হোক কিন্তু খাওয়াটা স্যাটিসফাইং হবে তাহলে খাওয়া পেট ভর্তি তো একদম মনও ভর্তি তো আমাদের এই খাওয়া দাওয়া হয়ে পেট তৈরি করাও হয়ে গেছে আমার ঘোষণা হয়ে গেছে এখানে সমজিতা কিছু নিউজ পড়ছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার কি টান টান হয়ে যাওয়া যাক নাকি লম্বা ব্যাস আমরা কালকে তো তাড়াতাড়ি নামছি না কালকে আমরা আরেকটু এগিয়ে যাব এনজিপি থেকে নিউ মাইল জাংশনে নামবো তো আজকের মতো গুড নাইট টাটা গুড মর্নিং বাইরে প্রচুর কুয়াশা ছিল आस्ते आस्ते कुशा काटते आरम्भ करेছে এটাই একটা ভালো কথা এত এত কুয়াশা ছিল যে কুয়াশার কারণে ট্রেনটা স্লো চলছিল তো এখন কুয়াশাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর থেকে ট্রেনটা একটু স্পিড নিয়েছে আশা করছি সময়ের মধ্যে যেতে পারবো কফি চলে এসেছে তো এখন একটু কফি খাওয়া যাক হ্যাঁ বাইরে ভালোই ঠান্ডা আছে गुड मर्निंग फ्रम बागडोगरा আমরা এখন এইমাত্র বাগডোগরা এসে পৌঁছালাম ট্রেন অনেকক্ষণ লেট হয়ে গেছে কারণ কুয়াশা ছিল সকালবেলা তো যত বেলা হচ্ছে তত কুয়াশাটা আস্তে আস্তে কাটছে তো আশা করছি এইবার তাড়াতাড়ি পৌঁছে যাব তো ব্রাশ আনতে ভুলে গেছি তাই এমনি মুখ ধুয়ে নিলাম আর কী করবো তারপর একটা কফি মেরে দিলাম ব্যাস হয়ে গেল এখান থেকে এই কি বাগডোগরা ঢোকার আগেই যখন ক্লিয়ার ওয়েদার ছিল এখান থেকে ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যাচ্ছিল অনেকটা রেঞ্জ এখন আবার বন্ধ হয়ে গেছে দেখলাম বাগডোগরা জাস্ট ক্রস করলাম আর বাগডোগরা ক্রস করতেই ডান হাতে বাগডোগরা বিমানবন্দর একটা স্পাইস জেটের বিমানও দেখতে পেলাম আশা করছি এখানে খুব একটা ভালোভাবে দেখা যাবে না অ্যাকশন ক্যামেরাতে আর কত দূর দেখা যাবে ছেড়ে দিয়েছে শিলিগুড়ি জংশনে এখন আমরা থেমেছি এখানে ২০-২৫ মিনিট মতো দাঁড়াবে এখন বাজে 9টা 10-12 মতো তো এখনও যদি এখন 20 মিনিট মতো দাঁড়ায় তাহলে তো হয়েই গেল এমনিতেই 1-1.5 ঘন্টা লেট আছে তো দেখা যাক এখানে একটু ব্রেকফাস্টের জন্য কিছু কিনে নিতে হবে শিলিগুড়িতে যখন দাঁড়িয়েছিল ট্রেনটা তখন সঞ্জিতদা দুটো কেক কিনে নিয়েছে তো এখানে তো ব্রেকফাস্ট আমরা তো কিছু নিয়ে আসিনি আর এটাতে কোনো প্যান্ট্রি কার্ডও নেই এই ট্রেনটাতে তো এই এখন ব্রেকফাস্ট এটা দিয়ে চালাতে হচ্ছে কি বলছে ও ওখানে ব্লক করছে আমি তো ওখানে কেক শেষ করে দিলাম আরও একখানা আছে অসুবিধা নেই এই সেবক ঢুকলাম সেবক স্টেশন এখানে টানেলের কাজ চলছে আমাদের গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে আমরা এগোতে পারি ওই সামনেই দেখতে পাচ্ছেন সেবক স্টেশনের টানেলের কাজ চলছে এই যে টানেলটা ट्रेन तो प्रचंड स्पीडे छूटे और तार साथे सुंदर एक टार्निंग निएछे दारुण दारुण এই যে টার্নিং টার্নিং থেকে পুরো আমাদের সামনে ইঞ্জিন পর্যন্ত দেখা যাচ্ছে। দারুণ লাগলো, দারুণ দারুণ সত্যি। সমজিত দা বললো ট্রেন সাফারি করছি, ট্রেন সাফারি করছি। এই নেমে পড়েছি নিউ মেল জংশন। কোটায় ট্রেন ঢোকানোর কথা আর কোটায় এখন এখন বাজে পুরো 11:15। এখন এই ট্রেনকে এখন বিদায় জানিয়ে এবার আমরা এগোবো কোলাখামের উদ্দেশ্যে। আমাদের ট্রেন নিউ মেল জংশনে নামিয়ে দিয়ে চলে গেল, এই ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। কার্তিকদা একবার হ্যালো বলে দাও। হ্যালো। কার্তিকদা গাড়িতে এখন চড়ে পড়েছি আর বেরিয়ে পড়বো কোলাখামের উদ্দেশ্যে। এটা এখন আমরা মেল বাজার ক্রস করছি। মেল বাজারটা বিশাল বড়, বিশাল। গুরজংঝড়া, গুরজংঝড়ার এই ক্রসিং পাস করলাম। এখন দাঁড়িয়ে আছি চেল নদীর উপরে। উপরে আমরা যে রোডটা ধরে যাচ্ছিলাম সেটা হচ্ছে লাভা রোড, আর এই নদীর উপরে যে ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম চেল নদীর উপর তৈরি করা হয়েছে বলেই মনে হয় ওই ব্রিজটার নাম চেল ব্রিজ। তো এখানকার জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে উপর থেকে দেখলাম তো মনে হলো যে একটু নিচে নেমে আপনাদের কাছ থেকে দেখায়। সমজিতদার বয়সের উপর যাবেন না, দেখুন কতটা এনথুজিয়াস্টিক পারসন। এই পাথরগুলোর উপরে এই 1 2 3 4 বলে মার্কিং করা আছে। এখানে বেসিক্যালি এই ডিফিকাল্টি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। এখানে রক ক্লাইম্বিং প্র্যাকটিস করা হয়, তার জন্য এখানে 1 2 3 4 করে মার্কিং করে দেওয়া আছে। তো মোমো অর্ডার করে দিয়েছি এখানেই, এই মোমো চলে এসছে। সমজিত দা একটুখানি ব্যস্ত মোবাইলে, তারপরে মোবাইল থেকে মোমোতে আসবে। চলুন তাদের খেয়ে নিই। আমাদের গাড়িটা একটু দূরেই রাখা আছে। আমি এখন চেল ব্রিজের উপর দিয়ে হাঁটছি। একটা জাস্ট পিচ বোঝাই গাড়ি গেল, পুরো ব্রিজটা কাঁপছিল, ভয় লাগছিল। তো এখন আমরা এগিয়ে পড়ি। মোমো খাওয়া হয়ে গেছে। যে রাস্তা দিয়ে চলেছি, রাস্তা কিন্তু দারুণ রাস্তা, একদম স্মুথ। গাড়ি ভালো স্পিডে এগোতে পারে। আমরা এখন চলে এসেছি লাভা। লাভাতে নেবেই প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল সেটা করে নিলাম, সেটা হচ্ছে টুথব্রাশ। দুটো সমজিতদাও আনতে ভুলে গেছে, আমিও আনতে ভুলে গেছি। তো দুটো টুথব্রাশ কিনে নিলাম। এই কিছুদিন আগেই এসেছিলাম। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার। আমি একদম লাভা বাজারে একদম ক্লক টাওয়ারের সামনেই আছি। আর এইখানে বসার জন্য কিছু সিটিং এরিয়াটা করে দেওয়া হয়েছে। और सीटिंग एरियाते जे प्रतिटा बेंच रखा आछे कारोर ना कारोर स्मृति रक्षार्थे एटा एक एक जने डोनेट करेछे। एखाने जेमन इन मेमोरि अफ लेट कालू सिंह गुरुंग लावा, तो कारोर ना कारोर स्मृतिर उद्देश्ये एगुलोके दान करा हयेछे। और एक जिनिस बोलार आछे, एतक्षण पर्यन्त ठंडा लागछिलो ना, किन्तु ई लावाते एसे जे हावाटा बोइछे ना, एटा चिल पुरो एकदम जमिये दिच्छे, काँप धरानो ठंडा हावा। तबुओ तो रोदटा पड़छे बोले आमी एखोनो पर्यन्त एई जिप खुलेई घुरे बेड़ाच्छि, भालो लागछे, एई रोदटा एनजय करछि। दिए जेते बेश भालोई लागछे, किन्तु माझे मध्ये रोद आबार एकदम घन पाइन जंगलेर मध्य दिए जावा, तखन आलो खुबই कम आसछे, মানে दारुण लागछे, মানে যে কন্ট্রাস্টটা পাচ্ছি খুব ভালো লাগছে। সূর্যের আলো চুঁইয়ে চুঁইয়ে পড়ছে কিছু কিছু জায়গা দিয়ে, আপনাদের দেখাই আর দুটো দুই বাজে আর আমরা চলে এসেছি কোলাখাম, আর আমরা স্টে করছি হিমালয়ান অডিসিতে। এই আমাদের গাড়ি জাস্ট পার্ক করে রাখা হয়েছে, এবার জিনিসপত্রগুলো রাখবো। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা আমার পিছনের ভিউটা জাস্ট দেখুন, অসাম অসাম, দারুণ দারুণ, আমার তো দারুণ লেগেছে। আমাদের রুমটা অগোছলা হয়ে যাবার আগেই আপনাদের আমাদের রুম ট্যুরটাকে করিয়ে দিই। এই একটু নিচে আমাদের একদম নিচের রুমটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, খুবই ভালো, খুব সুন্দর আর গোছালো। আর এই দিকটা এখানে রিসেপশন, এরকম করে অনেক কটা রুম আছে, এদিকেও দুটো রুম আছে, এদিকে তিনটে রুম আছে। আর আমরা স্টে করছি এই হর্নবিলে। হর্নবিলে এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর রুম। এইখান দিয়ে দেখুন দারুণ ভিউ, দারুণ ভিউ, ভিউটা দেখেছেন, মানে পর্দাটা জাস্ট সরাবেন আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, দারুণ দারুণ। আচ্ছা বাথরুমটাও দেখে নি, এখানে বেসিন, আয়না, বেশ ক্লাসিক্যাল ভাবে গোছানো। এই একটা কমোড, আর ওদিকে গিজার, গিজার অনই করে রেখে দিয়েছে, বাহ ভালো। তা দেখলেন আমাদের রুম, খুব স্পেশিয়াস, খুব স্পেশিয়াস, খুব বড়, দুজন আরামসে থাকতে পারে, খুব কমফোর্টেবলি থাকতে পারে। আপনাদের বাথরুমটা তো দেখালাম, আর এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। দারুণ জায়গা, দারুণ জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। আর উপরে তো ব্যালকনি কাম ট্যারেস মতো করে দেওয়াই আছে, সেখানে বসেও আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ কফি খেতে খেতে নিতে পারেন। আমরা জাস্ট এখানে এসে ফ্রেশ হয়েছি, আর বললো যে লাঞ্চ দিয়ে দিয়েছে, তো আগে লাঞ্চ করে নিই, তারপর আরও ভালোভাবে রিফ্রেশ হব, আর আপনাদের রুমটাকে আর এখানকার পুরো এই হোমস্টেটাকে আরও ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। এই ট্যারেস থেকে ডান দেখি আমাদের ডাইনিং এরিয়া, আমাদের খাওয়ার দিয়ে দিয়েছে, সঞ্জিতদা মুখেও পুড়ে দিয়েছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। এই রাইস, ঝুরঝুরে আলু ভাজা, এদিকে স্যালাড, এই ডাল, আর এই ডিমের কারি। প্রথমে ভাত আর এই এখানকার লোকাল রাইস শাক দিয়ে ট্রাই করে দেখি। শাকটা বেশ ভালো, আলু ভাজাটা বেশ করকরে হয়েছে, খেতে খেতে ভালো লাগছে। এই হচ্ছে বেসিন। আপাতত দৃষ্টিতে দেখলে আমি প্রথমে ভেবেছিলাম কী রে বাবা কড়া রাখা আছে কেন, তারপর দেখছি এটা বেসিন, বেশ ইনোভেটিভ আইডিয়া। নিউ মেল জংশনে যখন নেমেছি তখন তো খুব একটা শীত করছিল না, একটু দুঃখ হচ্ছিল যে এত দূর এলাম এখানে এসেও ঠান্ডার কোনো ছোঁয়া পাচ্ছি না, কিন্তু এখন এখানে যখন এসছি বেশ ঠান্ডা লাগছে, মানে কাঁপিয়ে দিচ্ছে, আর মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, সেটাতে যে চিল হাওয়াটা পাচ্ছি মানে হাত ফাত জমিয়ে দিচ্ছে। আর এই লাঞ্চ সেরে জাস্ট হাতটা ধুয়েছি, হাত ধুতে ধুতে খুব ঠান্ডা, জল একদম কনকনে ঠান্ডা। সমজিতদার নতুন যে নিকন Z30 ক্যামেরাটা ছিল সেটা একটুখানি শেখাচ্ছিলাম, তার মাঝেই নক করলো, বললো যে স্ন্যাক্স আর টি কিছু নেবেন কি না, তো বললাম হ্যাঁ নেবো। বললো রুমে দেবো কি না, আমরা বললাম যে না রুমেতে না, আমরা ডাইনিংয়েই যাবো, শীতটাকেও তো একটু অনুভব করতে হবে। তো এই ডাইনিংয়ে চলে এসেছি, চা ভেজ পকোড়া একটু স্ন্যাক্স এনজয় করে নিই। তো ওরা আগেই বলেছিল যে 9টার সময় ডিনার দিয়ে দেবে, তো ওরাও তো সারাদিন খাটাখাটনি করে, আর তাছাড়াও আমাদেরকে সকালবেলাই উঠতে হবে, কারণ আজকে তো একটু গল্প করতে করতে সারাদিনটা কেটে গেল। তো কালকে সকাল সকাল উঠে আমরা যাব চাংগে ফলস। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রথমে দুপুরবেলার দিকে মনে হচ্ছিল যে খুব বেশি ঠান্ডা নেই, কিন্তু যত রাত পড়ছে ঠান্ডাও তত পড়ছে, 7 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু পুরো কনকন করছে, হাত হাত জমে যাচ্ছে। তাড়াতাড়ি ডিনারটা আমাদের সেরে নিই, তারপরে আর কি শুয়ে পড়বো। এই আমাদের ডিনার, ভাত আলু ভাজা, এই ডাল, স্যালাড আর এই মাছের ঝোল। তাড়াতাড়ি খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। তাড়াতাড়ি খেয়ে নিই।